ওটা তুই ওটাই খাবি জানি টাম দে আগে তিন ওরে তো দনে কি আর ভাই ভুলে গেছি এক বিশাল মাছ মারার আয়োজন করা হয়েছে 185,000 টাকা পুকুরে আছে বড় বড় রুই কাতলা ইলিশ পাঙাশ সব আছে দেখা যাচ্ছে মাছ ধরতেছে আর ভাসতে মাছ কিন্তু ধরতেই হবি বেটা যেভাবেই হোক হ্যাঁ নিয়ে গেল নিয়ে গেল ও মাছ কিন্তু এই টবে ধরাই লাগবে বেটা যেভাবেই হোক কোনো কাজ হচ্ছে না মাছ ধরা দিতে দিতেই ধরা পড়তেছে না আমার ভাইস্তে খুব চেষ্টায় আছে মাছটি তোলার দেখা যাচ্ছে কি মাছ ওঠে এখন খুব গভীর মনোযোগ দিয়ে মাছ মারতেছে দুই মাইছে দেখা যাচ্ছে মাছ তোলা চাই হ্যাঁ ও শিট বোঝা যাচ্ছে যে এখানে আমার হাত দেওয়া লাগবে এছাড়া মাছ ধরতেছে না হাত আমার পড়া লাগবে এ তো তোর বস্তি ঠুকাবি না তুই তো আর কুফায়ে তুই কুফালো দেখা যাচ্ছে কে কার মাছ টেনে নিয়ে ধরে নিয়ে যায় পাল্লা চলতেছে ও কার মাছ কে খায় ও শিট কি মাছ উঠে গেল ভালো করে দেখাও ভালো করে দেখাও ভালো করে দেখাও ও শিট কই মাছের বাচ্চা দেখা যাচ্ছে আমার ভাইস্তে অনেকগুলা টোপ দিয়ে পারলো না কার মাল কেউ ধুকু কার মাছ কে খেয়ে নিল মাছের বস্তা কেবল তৈরি হচ্ছে কই মাছের বস্তা একটি কই আমি ধরেছি আমার ভাইস্তে খুব টেনশনে মাছ ধরতে পারতেছে না বেচারা বেচারাটা মাছ তুলতে পারতেছে না দেখা যাচ্ছে মনে হচ্ছে আমারই ধরা লাগবে মাছটা ভাইস্তে তোমার হাতে আছে দুইটা টোপ এরপর আমি ধরবো না না এর ফাইম তুলে নিচ্ছে তুমি একটু ধৈর্য ধরো দেখো মাছ মারা পাগল দুইজনের পাল্লা চলতেছে কে কোন মাছ তুলতে পারে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অভিনানের ভাইস্টিক দিয়ে আর ভাইস্টিক দিয়ে হচ্ছে না টোপে ভেজাল আছে উঠবে ও শিট তোমরা এদের ফুরকান এদের ফুরকানের ফুরকানের কথা শুনলেই কিন্তু মাছ তো ওটা দূরে থাক পয়জন তৈরি হয়ে যাবে মাছের ভিতরে হ্যাঁ ও সি দুই হাত দিয়ে এমন ভাবে টান দিচ্ছে মাছের চুপ প্রাচীরে চলে আসতেছে দেখা যাচ্ছে দাঁড়াও মাছটা আমার তোলা লাগবে যা বুঝতেছি তোরা পারতেছিস নে
কই মাছ তার ঠুকায় না। হ্যাঁ দেখা যাচ্ছে ভাইস্তেবের মাছ তুলবি কিন্তু। হ্যাঁ ও শিট, ভাইস্তে মাছ তুলবো।